বলিউডের গোল্ডেন জুটি বাপ্পি লাহিরি মিঠুন চক্রবর্তী আয়ামে ডিস্কো ডান্সার দিয়েই পাকা জুটি পেঁধেছিলেন তারা। ক্যামেরার সামনে নেচেছেন বলিউডের ডিস্কো ডান্সের প্রবর্তক মিঠুন আর কণ্ঠ দিয়েছিলেন ডিস্কো কিং বাপ্পি লাহিরি। আশির দশকে বাপ্পি মিঠুনের যুগলবন্দিতে বদলে গেল ভারতীয় সিনেমার প্যাটার্ন। এরপর আর থামাথামি নেই, একের পর এক মাইলস্টোন গড়েছেন বাপ্পি মিঠুন জুটি। ডিস্কো কিং বাপ্পি লাহিরির প্রয়াণের সঙ্গে সঙ্গেই ভেঙে গেল বলিউডের সেই গোল্ডেন জুটি। 15 ফেব্রুয়ারি রাতে 11:45 নাগাদ মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি সুরকার ও গায়ক বাপ্পি লাহিরি। পরদিন হয় তার শেষকৃত্য। কিন্তু এই পুরো সময় কোথাও দেখা যায়নি বন্ধু মিঠুন চক্রবর্তীকে, এমনকি বন্ধুকে শেষ দেখা দেখতেও যাননি মহাগুরু। তার সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো জবাব পাননি স্থানীয় সাংবাদিকরা। বাপ্পিদার চলে যাওয়া মেনে নিতে পারেননি মিঠুন, তাই শোক সামলাতে নিজেকে বন্দি করেছিলেন তিনি। বাপ্পি লাহিরির প্রয়াণের 3 দিন পর আবেগপ্রবণ মিঠুন জানান তার না আসার কারণ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতে ডিস্কো ডান্সিং স্টাইল প্রথম আমিই করি, বাপ্পিদা খুব ভালো করে বুঝতেন আমার নাচ, তাই সেই অনুযায়ী তিনি সুর দিতেন, মিউজিক করতেন, তারপরই তৈরি হল কালোজয়ী চার্টবাস্টার। বাপ্পি লাহিরির ম্যাজিক আর মিঠুনের নাচ, দুই বঙ্গসন্তানের ব্লকবাস্টার এই জুটি কাঁপিয়ে দিয়েছিল বক্স অফিস। বাপ্পি লাহিরির গানই ডান্সস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছিল মিঠুন চক্রবর্তীকে। একইভাবে বাপ্পি লাহিরিকে ডিস্কো কিং বানাতেও মিঠুনের নাচ ছিল পারফেক্ট ম্যাচ। শুধু ডিস্কো ডান্সারই নয়, জিমি জিমি, ডান্স ডান্স, গুরু, প্রেম প্রতিজ্ঞার মতো একের পর এক সুপার ডুপার হিট দিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় লাহিরি চক্রবর্তী জুটি। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।